নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভীষণ ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমার গাছগুলো অলরেডি লেগে গিয়েছে, মাটির সঙ্গে একসঙ্গে টবে সুন্দরভাবে লেগে গেছে, কুড়িও এসেছে আর আকাশটা একদম শরতের আকাশ। সামনেই মা আসছে, পুজো পুজো ভাব ভাব। তো আজ হচ্ছে সোমবার, সোমবারের সকাল। তো মেয়ের যেহেতু স্কুল রয়েছে, তো মেয়েকে বানিয়ে দিলাম পাউরুটি বাটার আর চিনি দিয়ে, আর এখানে ওরিও বিস্কিট দিয়ে দিলাম। তো এটুকুই আজকে ব্রেকফাস্ট দিলাম। আর এখন তো ওদের এক্সাম চলছে, তো সেই জন্য আর কি বই তো দিতে বারণ করেছিল ওদের স্কুল থেকে। তো সিম্পলি টিফিন আর জলের বোতল দিয়ে দিলাম। তো আজ বন্ধুরা অনেকদিন পরই তোমাদের সঙ্গে ডেলি ব্লগস শেয়ার করছি, তার কারণ হচ্ছে আমি একটু বিজি ছিলাম, মানে একটু ব্যস্তই ছিলাম কদিন। তো কেন ব্যস্ত ছিলাম, কিসের জন্য ব্যস্ত ছিলাম, সেটা তোমাদেরকে আমি এর পরের ব্লগটাতে শেয়ার করব। তো দেখো মেয়ে উঠে গেছে, তো মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়ে নিলাম, তো মেয়ে হাত পোষকে পড়ে গেল। তো কি করব আর, সকালবেলায় ও ঘুম থেকে সবেই উঠেছে আর আমিও উঠেছি, আর তো সেই জন্য আর কি তো কাঁদতেও একটুখানি শুরু করে দিল। তো এখন এখানে চলে এলাম, ওর দুধটা গরম করে এখানে এখন দিচ্ছি সেরিগ্রো। তো সেরিগ্রোটা আমার যেহেতু আগের দিন রাত্রে আনা হয়েছিল, তো গ্রুপ করা হয়নি, তো সেই জন্য অল্প একটুখানি এখন সকালবেলায় গুঁড়ো করে নিলাম ওকে খাওয়ানোর জন্য। তো দেখো ও এখানে দাঁড়িয়ে আছে আর সকালবেলায় মানে উঠকি পারছে। আমাদেরও যে এই জিনিসটা হয়েই থাকে, মানে আমরা খাবার দেখলে আমরা একটা উঠকি, একটা মানে গা গোলায় আর এরকম একটা আর কি হয়। তো যেটা বলছিলাম, তো তোমাদেরকে পরের ব্লগে আমি শেয়ার করব যে কেন এই কটা দিন ব্যস্ত ছিলাম, কারণ এটা হচ্ছে আমার সোমবারের ব্লগ। তো আজ হচ্ছে বৃহস্পতিবারের সকাল। তো হাজবেন্ডও রেডি হয়ে গেছে, তো মেয়েকে নিয়ে এখন স্কুলে দিতে যাচ্ছে। তো হাজবেন্ডও তো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমরা তো জানো সবাই, তো সেই জন্য খুবই আস্তে আস্তে বাইক নিয়ে মেয়েকে নিয়ে গেল না, টোটোতেই গিয়েছিল, ওই জন্য আমি আর নিজ পর্যন্ত গেলাম না। তো তারপরে চলে এলাম রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি, হাজবেন্ডকে চাও করে দিয়েছি, আর সবজিগুলো আগের দিন রাত্রে যেহেতু কেটে রেখেছিলাম, আর ছানাটা দেখো এটা ঘরেরই দুধ কেটে, মানে দুধ থেকে ছানাটা আমার তৈরি করা। তো ভিনিগার দিয়ে যেহেতু করি সেহেতু ভীষণই ভালো হয় ছানাটা। আর এখানে দেখো আগের দিন রাত্রে চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন খেয়ে নিচ্ছি সকালবেলায়। তো এখন নিত্য দিন মানে প্রত্যেক দিনই এটা আমার সকালবেলায় মানে রোজই খাওয়া আর কি হয়ে থাকে। তো চলো তাহলে খেয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো এখানে দেখো আগে তো গরম জল করে আগে চিয়া সিডটা ভালো করে গুলে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ মধু দিয়ে এটা ঢকঢক করে খেয়ে নিতে হবে। তারপরে চলে এলাম রান্নাঘরে, রান্নাঘরে এসে এখানে দেখো যে সেরিগ্রোটা আমার অল্প একটুখানি সকালবেলায় আমি গুঁড়ো করেছিলাম, সেটা এখন আমি পুরোটাই আমি এখন মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে কৌটোতে রেখে দেবো। তো এয়ার টাইট কন্টেনারে আমি এটাকে ভালো করে ভরে ঢাকা দিয়ে দিলাম। তারপরে এখানে বেগুনগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম, আর পটলগুলোকেও বেগুন ভাজবো আর পটলে আলুতে আর এই ছানাগুলো দিয়ে আমি তরকারি করব। দেখো ছানাটা নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে এরকম গোল গোল করে নিলাম। তারপরে ছানাটাকে সর্ষের তেলে ভালো করে একদিকে ভেজে নিচ্ছি আর একদিকে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর যেহেতু সোমবার, তো সোমবারে তো আমি নিরামিষই করি রান্না, মাছ মাংস ডিম করি না, মেয়েকে অবশ্য করে দিই, ও বাচ্চা, ওর তো কোনো দোষ নেই। তো দেখো এরকম করে গোল গোল করে যদি ছানাগুলো ভাজো তো ভীষণই নরম হয়। আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে, টিস্যু পেপারে আমি তুলে নিলাম, আর এখানে অল্প করে একটু আমি গরম জল আমার জন্য বসিয়ে দিলাম, কারণ হচ্ছে অ্যাফ্রেক্স খাবো বলে। তো অ্যাফ্রেক্স আমার যেহেতু ফুরিয়ে গিয়েছে, তো দেখো অ্যাফ্রেক্সের কীরকম কালার, মানে এতটাই ভালোবাসি খেতে। তো যাই হোক, এখানে দেখো পটল আলু ভালো করে কষিয়ে নিয়ে, মশলা দিয়ে কষিয়ে নিয়েছি,
এখানে এই দেখো অ্যাফ্রেক্সের কি কালার, একদম নেই, কৌটোতে গরম জল দিয়ে ঝাঁকিয়ে নিয়ে তারপরে কাপে ঢেলে নিয়েছি। আর আরেক দিকে দেখো আলুর চচ্চড়ি বসেছি হাজব্যান্ডের জন্য, অফিসে নিয়ে যাবে। এদিকে দেখো ঝোলটা আমার হয়ে গেছে, পটলগুলো আরেকটু সেদ্ধ হবে, আর এখানে তরকারিটাও হয়ে গেছে। তো যেটা বলছিলাম, ছানাগুলো গোল গোল করে ভাজলে ভীষণই সফট এবং নরম হয়। এখানে হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিলাম, আর তারপরে তার টিফিনটাও আমি রেডি করে দিয়েছি। আর এখানে দেখো ঘরে তৈরি করা যে ঘি আমার দিদি করে দিয়ে গিয়েছিল, তো সেই ঘিটা একটু ভাতের মধ্যে দিয়ে দিলাম, কারণ বেগুন ভাজা দিয়ে ভীষণই ঘি দিয়ে খেতে ভালো লাগে সেই জন্য। তো এই দেখো আমার ঘরের তৈরি ঘি। আর আর এখানে দেখো ওইদিকে সব কাজটুকু মিটিয়ে তারপরে চলে এলাম রুমে। রুমে এসে রেডি হয়ে নিলাম, আর এখনও তো স্নানটা করা হলো না, কারণ টাইম হয়ে যাচ্ছে মেয়েকে আনতে যাওয়ার। তো সেই জন্য এরকমই একটা টপ পরে নিলাম, আর সিঁদুরটাও একটুখানি ঠেকিয়ে নিলাম মাথায়। আর এখানে ডট অ্যান্ড কিয়ের যে সানস্ক্রিমটা আমি কিনেছিলাম সেটাকে অ্যাপ্লাই করে নিলাম স্কিনে। তারপরে তোমাদেরকে টাটা জানিয়ে চলে যাচ্ছি এবার মেয়েকে আনতে। তারপর বাড়ি এসে দেখলাম যে মেয়ে টিফিনটা একটা ব্রেড খেয়েছে আর একটা ব্রেড খায়নি, সেই জন্য আরেকটা ব্রেড ওকে দিলাম আর একটা কেক দিলাম, ও খেলো। আর এদিকে আমার ফর্মুলা নেই শেষে দিকে, তো সেই জন্য মুড়ি আর সেও বহল দিলাম। এই সেও ভাজা ছিল গোটা একটা প্যাকেট, তো সেটাকে কেটে কৌটোতে ভরে নিলাম। তো এখন একটু জল দিয়ে এরকম করে মাখিয়ে খেয়ে নেব। এখন বাজছে ঘড়িতে প্রায় ওই 11:30 মতন। তো সকাল থেকে যেহেতু শেকটা ছিল না আমার, সেহেতু আমার খাওয়া হয়নি, তো চলো এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আর এখানে দেখো যে যেহেতু একটু বাইরে যাব দুদিনের জন্য, সেই জন্য মেয়ের জন্য এই সব কিছু কিনে নিয়ে এলাম, যেগুলো বাইরে বেরোলে ভীষণই প্রয়োজন হয় মেয়ের খাওয়া দাওয়ার এই জন্য। তো ওখানে যেহেতু দুধটা আমি পাবো না, সেই জন্য ন্যান গ্রো নিয়ে এলাম একটা কিনে, কারণ দুধটা তো বাইরে লাগবেই সেই জন্য। তো এখানে দেখো ও এখানে খেলা করছে, আর এদিকে আমি ব্যাগ ট্যাগগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো এই ব্যাগটার মধ্যে ওর কেক, তারপরে লোটো চকো পাই, জেমস, ওরিও বিস্কিট, যেগুলো মেয়ে খায় ভালোবাসে, তো সেগুলোই আর কি আমি ব্যাগটার মধ্যে ভরে নিলাম। কেন এই ব্যাগটার মধ্যে নিলাম, তার কারণ হচ্ছে যে খুব সুন্দর থাকবে জিনিসগুলো আর একটু নষ্ট হবে না, তো সেই কারণে আর কি। তো চলো এবার বেডরুমে গিয়ে সব জিনিসপত্রগুলো আমি এবার গুছিয়ে নিই। আর এখানে দেখো মশারিটা এখনও ভাঁজ করা হয়নি, তো চলো মশারিটা আমি এবার ভাঁজ করে নিই। আর এখন আমার অতটা অসুবিধা হয় না মশারিটা ভাঁজ মানে করা, খুব ইজি আমি এটা পারি করতে। আর ব্যাগগুলো আমি এবার গুছিয়ে নেব। তো চলো এটাকে আগে পাট করে নিলাম, এবার এটাকে ব্যাগে ভরে দেব। তো কী কী নিচ্ছি না নিচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যে দুদিন তো ভাতটা তেমন কোথায় পাবো না, কি বাইরের জিনিস খাবার দাবার মেয়েকে খুব একটা খাওয়াতেও চাই না, ওই জন্য সবই ঘর থেকে আমি বয়ে নিয়ে যাই। তো ওই জন্য একটা স্যারিল্যাকও নিয়ে নিয়েছি ওর জন্য, যদিও এখন স্যারিল্যাকটা ও আর খেতে চায় না, তো কিন্তু কিছু করার নেই, হাতের পাশ কোনো কিছুই যদি না পাওয়া যায় তখন ওটা তো আমি ওকে কিছুটা হলেও 6 চামচও যদি খাওয়াতে পারি তা ওর পেটে কিছু থাকবে, পেটটা যেহেতু খালি থাকবে না। তো স্কুল থেকে এসে আমি চেঞ্জ করারও টাইম পাইনি, তো এখানে নিয়ে নিচ্ছি প্যাম্পার্স।
তো এখানে দেখো ব্যাগ প্যাকিং আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ছোট ছোট কৌটোতে দেখো এগুলোতে আমি নিয়ে নিচ্ছি এবার মেয়ের খাবার, যেমন মাখানা, সেরিগ্রো, তারপরে চকো চিপস যেটাও খায় ওটা, তো সব কিছু আর কি ভরে প্যাকিং করে নিলাম। তো কী কী নিয়েছি আর কী কী নিইনি সেটা একটা শর্টস তোমাদের জন্য আমি পোস্ট করেছি তোমাদের জন্য, তো তোমরা চেক আউট করতে পারো বাবুলিজ অ্যান্ড মম লাইফস্টাইলে গিয়ে। মেয়ের জন্য বসিয়ে দিয়েছি একটা ডিম, তো এরপরে মেয়ে আর আমি দুজনেই স্নান করে চলে এলাম। তো স্নান করে এসে এই ডট অ্যাজ কি এই সিরামটা এবার আমি স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো অ্যাপ্লাই করে নিচ্ছি গোটা স্কিনটাতে ভালো করে, যেহেতু পুজো আসছে সামনে তো একটু স্কিন কেয়ার তো বানতাই হ্যায়। তো এখানে দেখো মেয়েও স্কুল দেখে এসে ভীষণই টায়ার্ড হয়ে যায়, তো সেই জন্য স্নান করার পর ও বিছানা এরকম করে বালিশ দিয়ে পাশ বালিশ দিয়ে অনেক একটু মানে শুয়ে থাকে। তারপরে দেখো নিজের বালিশ কোল বালিশ সব কিছু একদম ভালো করে গুছিয়ে রাখলো, যেমন করে ও পারলো আর কি বাচ্চা মানুষ, তো সেইভাবেই। আর এখানে দেখো তারপরে চলে এলাম ঠাকুর ঘরে, তো ঠাকুর ঘরে এসে পুজোয় বসে পড়লাম। তো দেখো এবার ফুল দিয়ে গেছে, তো ফুল টুল দিয়ে পুজো করে চলো তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো তারপরে চলে এসেছে আমার দুধ, দুধটাও আমি নিয়ে নিলাম আর লেবুগুলো সব ধুয়ে রাখলাম। মেয়েকে লাঞ্চটা করিয়ে দিলাম খিচুড়ি আর ডিম সেদ্ধ দিয়ে, আর ছানার বড়াও দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। এখানে মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে এখন খেলা। তারপরে আমি এখানে আমার লাঞ্চটাও আমি নিয়ে নিয়েছি, তো লাঞ্চ কমপ্লিট করে মেয়েকে খাইয়ে দিলাম মোসাম্বির ফলের রস। এটা বরাবরই ভাতের পরেই আমি দিয়ে থাকি যাতে ভাতটা খুব ভালোভাবে হজম হয়ে যায়, বিকেলে আবার ওর ঠিকভাবে খেতে যেন পায়। তো এখানে এসি অন করে মেয়েকে নিয়ে চলে এলাম ঘরে, তো মেয়েকে এবার আমি ঘুম পাড়িয়ে দেব। তো চলো আবার সন্ধ্যায় দেখা হচ্ছে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধেবেলায় চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে প্রদীপ জ্বালতে। তো সন্ধে প্রদীপ জ্বেলে ধূপকাঠি জ্বালিয়ে শাঁখ বাজিয়ে ঠাকুরের আরাধনা করব এবং জপটাও সেরে নেব এবার আমি। তো দেখো সন্ধে দেওয়া হয়ে গেল আর গাছগুলো দেখো জল দিয়েছিলাম দুপুর বেলায়। আর এখানে দেখো দুপুরকার সমস্ত বাসন পড়ে রয়েছে সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে এখানে মেয়েকে খাইয়ে দিচ্ছি দুধের সঙ্গে মাখানা আর ড্রাই ফ্রুটস পাউডার, সবকে একসঙ্গে মিশিয়ে খাইয়ে দেবো মেয়েকে। আর এটা ভীষণই ও খেতে ভালোবাসে, মাখানাটা আমার মেয়ে খুব পছন্দ করে খেতে। যদি এমনিও বাটার দিয়ে ড্রাই রোস্ট করে দিই ওকে, তো সেটাও খেতে ও ভীষণভাবে ভালোবাসে। তারপরে চলে এলো মেয়ে, মেয়েকেও খাইয়ে দিলাম, বাসনগুলো গুছিয়ে নিলাম। তারপরে দেখো হাজবেন্ড অফিস থেকে চলে এসেছে, তো চা আর পাউরুটি দিলাম। তারপরে চলে এলাম বেডরুমে, বেডরুমে এসে যাবো একটু বাইরে কলকাতায়, তো সেই জন্য দেখো এই জামাটা একটু অল্টার করে নিচ্ছি। যখন কিনেছিলাম তখন ঠিকই হচ্ছিল, এখন অনেকটা বড় হচ্ছে তো সেই জন্য। আর জামা কাপড়গুলো সব পরে আছে ধোয়া, সেগুলো সব গোছাতে হবে, সেগুলো সব গুছিয়ে টুছিয়ে নেব। আর ওইদিকে দেখো কোনাতে দেখা যাচ্ছে মেয়ে, মেয়ে সমস্ত জামা কাপড় নিয়ে ওলট পালট সব এইসবই আর কি করছে। তো এসব ছোটো ছোটো খাটো অল্টারগুলো আমি ঘরেই সুন্দর হাতে করে নিই, কোনো অসুবিধা আমার হয় না।
আর এখানে দেখো সমস্ত জামা কাপড়গুলো এবার ভাঁজ করে নিচ্ছি, তো একটা একটা করে। তো ছোট বাচ্চা বাড়িতে থাকলে জামা কাপড় কতই না হয় বলো তো। চলো তারপরে আবার ফিরে আসছি। তারপরে দেখো এখন ডিভানটা আমি একটু খুলে নেব, কারণ তোশকটা নামিয়ে দিচ্ছি আর গদিটাও আমি উঠিয়ে দেব। কেন ডিভানটা খুলছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ডিভান খুলে কাজ আমার হয়ে গেল। তো এখানে দেখো এবার তোশকটা পেতে আবার চাদর পেতে নিচ্ছি। তো ডিভানের ভেতরে এই বোতলটা আমার ঢোকানো ছিল মেয়ের, এটা লাগবে, এই বালিশটা আর এই বোতলটা। তো সেই জন্যই আর কি ভীষণই গরম, আমি ডিভান খোলা পাড়া করতে গিয়ে ভীষণভাবে গরমে ঘেমে চেমে একাকার হয়ে গিয়েছি। ঘেমে নিয়ে একসার, যেহেতু হেল্প করার কেউ নেই, কারণ হচ্ছে যে ওর বাবা যদি হেল্প করতে আসে তো মেয়েটাও চলে আসে, তো ঘাড়েটা যদি কোথাও পড়ে যায় বা মেয়েটা লেগে যায় তো ভীষণই মুশকিল হয়ে পড়বে। তো সেই জন্য আর কি, তো যাই হোক হয়ে গেছে কাজ, আমার অসুবিধা হয় না। তো এরপর চাদরটা এবার ভালো করে ঝেড়ে আরও একবার পেতে নিলাম। তো এরপর ওদিকে যাব, রুটি টুটি করবো। তো যাব হচ্ছে মঙ্গলবারে, আজ হচ্ছে সোমবার। তো মঙ্গলবার মানে সোমবার এবং মঙ্গলবার, ঠিক আছে? তো মঙ্গলবার যেহেতু যাব সেহেতু ভীষণই খিচিপিচি রয়েছে। আজ সোমবার যেহেতু রাত, মানে এখন রাত হয়ে গেছে, এখন প্রায় 8:30 মতন, 9টা মতন এরকম বাজে। তো এখানে দেখো সমস্ত বিছানা পাটি পাট করে নিয়ে সুন্দর করে গুছিয়ে চলে এলাম বাইরে। তো ফোন করেছিল মা বা দিদি কেউ, তাদের সঙ্গে কথা বলছিলাম যেহেতু কালকে যাব মঙ্গলবারে, তো সেই জন্য ওরা কথা বলছে। তো বাইরে মেয়েকে নিয়ে গেলে বাপের বাড়ি থেকে যা দিদিরা আমার মা ওরা ভীষণই টেনশন করে, কারণ ছোট্ট মেয়েটাকে নিয়ে একা যাই, তো সেই জন্য হাজবেন্ড থাকলেও তবু ওরা টেনশন করে মেয়েটাকে যেন ঠিকভাবে সুন্দরভাবে মানে রাখিস, কোনো যেন ইয়ে না হয় সেই জন্য। তো এখানে দেখো এবার জামা কাপড়গুলো সব মেশিনে দিয়ে দিলাম, দিয়ে দিলাম ডেটল আর সার্ফ, সার্ফ এক্সেল সার্ফ দিয়ে দিলাম। আর এখানে ইলেকট্রিক কেটলিটা তো গরম জল করে নেব, সেই জন্য জল নিয়ে এলাম অ্যাকোয়াগার্ড থেকে। তো জলটা বসিয়ে দিলাম কারেন্টে, আর এখানে রুটিটাও আমি করে নিলাম। তো খুব তাড়াতাড়ি মানে আটা মেখে রুটিটা করে নিলাম, কারণ ওটা রাত হয়ে গেছে। তো মেয়ে রুটিটা এখানে ভিজিয়ে দেব, আর ওই দিকে শাশুড়ি মায়ের রুটিটাও আমি বাটিতে রেখে দিয়েছি। আর এখানে সমস্ত বোতলটা এগুলো সব ধুতে হবে, কারণ কেবলই ডিভান থেকে আমি বার করলাম সেই জন্য। আর এখানে দেখো জলটা গরম হয়ে গেছে, আর মেয়ে রুটিটা আমি দিয়ে দিলাম, শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম। এখানে ঢেঁড়সে আর আলুতে ভাজবো হাজবেন্ডের জন্য, আমিও খাবো, কারণ আমার তো সেক নেই, সেকটা না থাকলে ভীষণই প্রবলেম হয়ে যায়। এখন অর্ডার করেছি তো একটু লেট করছে আসতে, কারণ এখন যেহেতু পুজোর টাইমে এখন হিউজ প্রোডাক্ট, মানে আমাদের যারা সেলাররা রয়েছেন তারা সবাই আর কি প্রোডাক্ট এখন তোলেন, তো সেই জন্য। তো যাই হোক তারপর ওইদিকে সমস্ত কাজ সেরে নিয়ে চলে এলাম মেয়েকে খাওয়াতে। তো দেখো মেয়ে কত পাকামো করে নিজেই চামচ দিয়ে খাচ্ছে, ফার্স্ট টাইম নিজে নিজেই এরকম করে খাচ্ছে, আর ওর বাবা ওখানে নিচে বসে রয়েছে। আর দেখো আমি এখানে মানে ভিডিওটা এডিটিং করছি, আর মেয়ে আমার কাছেই বসে আছে, তো সেই জন্য তোমরা একটু ওর শব্দ মানে আওয়াজ পাবে, এবং বাটি ঘটি এসব নিয়ে আর কি খেলাধুলা করছে। তো সেই জন্য যাই হোক বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, এটা একটু অ্যাডজাস্ট করে নিও, বাচ্চা থাকলে তো এটা হবেই। তো দেখো একটু করে খাচ্ছে, আর ওর বাবাকে একটু দিচ্ছে, আমাকে একটু দিচ্ছে, এইভাবেই। তো নিজে নিজেই এখন খেতে চায়, কিন্তু এদিক ওদিক দিয়ে পড়ছে, নষ্ট হচ্ছে, তো সেই জন্য আর কি আমি ওকে দিই না খেতে। তো আমি কাজ করতে করতে বসে পড়েছি, আর ঘাড়ে একটা আমার দেখো গামছা রয়েছে, তো গামছাটা মেশিনে দেব বলে তাই ভুলেই গেলাম। তো আমি ওকে হেল্প করছি মানে খেতে আর কি, যে যাতে বাইরে না পড়ে। তো পরে শেষের দিকে আমি আবার ওকে খাইয়ে দিয়েছিলাম।
ও খাচ্ছে আর হাসছে, মানে এটা খুব মজা পাচ্ছে। কিন্তু ওভাবে তো করলে হবে না, কারণ ওর তো পেট ভরবে না। তো এখন বয়সের আন্দাজে, মানে বয়সের তুলনায় ও প্রত্যেক দিনই নতুন নতুন সব কাজ করছে এবং আমাদেরকে সত্যি অবাক করে দিচ্ছে। তো ওর খাওয়া হয়ে গেল, তো তারপরে ঠাকুরঘর থেকে বাসনপত্র বার করে নিয়ে এসে ধুয়ে নিয়ে ঠাকুর ঘরে রেখে এলাম। আর এখানে দেখো সমস্ত জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে, মেশিন থেকে বার করে নিচ্ছি। আর কি বিভৎস যে গরম পড়েছে না, মানে নিজের কোনো মানে ঠিক ঠিকানা নেই। দেখো চুল টুলগুলো কেমন করে আমার বাঁধা রয়েছে, ভালো করে আঁচড়াতেও পারিনি, মানে আঁচড়িয়েছিলাম আবার এলোঝেলো হয়ে গেছে। তো ওইদিকে কাজপত্র মিটিয়ে নিয়ে চলে এলাম আবার রান্নাঘরে, সমস্ত সবজিগুলো কেচে রেখে দিলাম পরে নেক্সট দিনের জন্য, হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম খাবার। তারপরে চলে এলাম বেডরুমে, বেডরুমে এসে মেয়েকে রেডি করিয়ে এবার ঘুম পাড়াবো। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তো মেয়েকে ফ্রেশ করে রেডি করে নিলাম, তো তারপরে এসিটা চালিয়ে নিলাম। বীভৎস গরম, আর আমরা সারাদিন যেহেতু কাজ করি আমাদের গরমটা একটু বেশি লাগে, আর নাইটি জামা কাপড় সবই তো প্রায় ভিজেই যায়। তো এরপর দেখো নিজের ড্রেসটা চেঞ্জ করে নিলাম, এবার মশারিটা আমি এখানে টানিয়ে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও, আর নেক্সট ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো। তো কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, সেই পরের ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আজকের মতো গুড নাইট, বাই, টাটা, সুইট ড্রিমস, সকলে ভালো থেকো। তো হ্যাঁ, আমার এখনও কিন্তু স্কিন কেয়ারটা করা হয়নি, তো চলো সেই স্কিন কেয়ারটা এবার করে নিই। এখানে হাজবেন্ডও চলে এলো, চলে এসে একটু মশারিটা টানাতে হেল্প করে দিল। তো হেল্প করে দিচ্ছে আমাকে এখানে মশারিটা টানাতে। তো আমি এবার ডট অ্যাজ কি যে সিরাম আর যে ক্রিমটা কিনেছিলাম, তো সেটাকে এবার আমি অ্যাপ্লাই করে নেবো স্কিনে। তো তারপরে এবার ঘুমাবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম।